আজকের এই বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এখানে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এই সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানানো হয়েছে, দেশনেত্রী নিজেই ধন্যবাদ জানিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে। কারণ দীর্ঘ ৬ বছর এই কমিটি গঠনের পরে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন এবং শোক প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আরেগুনি তিনি ইন্তেকাল করেছেন এবং ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের সংগ্রামী মহাসচিব খন্দকার দেবায় হোসেন সাহেব তিনিও ইন্তেকাল করেছেন এবং সেই সঙ্গে আমাদের আরেকজন সদস্য যারা সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও আমাদের মাঝে আর নেই। আজকে জাতীয় স্থায়ী কমিটিতে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তার অন্যতম প্রধানটি হচ্ছে আগামী ১৯ তারিখে যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেই কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে যেহেতু পুরো স্থায়ী কমিটিকে অবহিত করা এবং তাদের দিক নির্দেশনা নেওয়া। দ্বিতীয় আর হচ্ছে বিষয় হচ্ছে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো নিয়ে এখনো আলোচনা চলছে এবং আপনারা জানেন যে এই প্রস্তাবগুলো এখানে আলোচিত হওয়ার পরে স্ট্যান্ডিং কমিটি অ্যাপ্রুভ করার পরে সেটা আমাদের কাউন্সিলে উপস্থাপিত হবে। কাউন্সিলে উপস্থাপিত হওয়ার পরেই কাউন্সিল যদি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলেই সেটা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্রের সংশোধন হিসাবে গৃহীত হবে। তাই আমরা এই গঠনতন্ত্রের যে সংশোধনগুলো আসছে সেটা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে পারছি না। আমরা আমাদের কাউন্সিলে যখন এটাকে গৃহীত হবে তখন সেই সংশোধিত সংশোধনীগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আর ইতিমধ্যে আমাদের জাতীয় স্থায়ী কমিটি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। বিগত ৬ বছরে আপনারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে যে মিডিয়া কাজ করেছেন এবং মিডিয়া কর্মীরা কাজ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আজকের মতো এখানেই ধন্যবাদ।